দর্শক আমরা যেখানে আছি রমনা ইঞ্জিনিয়ার্স এখানে আসলে শিক্ষকরা আজকে এবং সরকারকে না বলে দিচ্ছে তাদের দাবি তাদের হয়রানি করা হচ্ছে তাদের চাকরি করা হচ্ছে তাদের বেসরকারি কর্মচারীদের জাতীয়করণ সেটি করা হয়নি। আজকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সর্বস্তরের শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। সারা দেশ থেকে যে শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সারা দেশ থেকে এইসব শিক্ষক সকাল থেকেই এই শিক্ষক সমাবেশে যোগ দেন। আমরা দেখতে পাচ্ছি যে এইসব শিক্ষকদের মধ্যে তাদের দাবি হচ্ছে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের পক্ষে তাদের দাবি আদায় করা সম্ভব নয়। সেই সব দাবি আদায়ের জন্য আজকে আসলে শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ একই স্টেজে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। তো বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা তাদেরও দাবি যে আজকে যে শিক্ষকদের যে দাবি সে দাবিগুলো আসলে যদি প্রতিষ্ঠিত করতে হয় সেক্ষেত্রে আসলে শিক্ষকদেরকেই শিক্ষক কর্মচারী ঐক্য জোট এই মহাসমাবেশের আয়োজন করেছেন। তো এই সমাবেশ থেকে আসলে তাদের দাবি সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আসলে দাবিগুলো আদায় হবে না। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব সহ সর্বস্তরের নেতৃবৃন্দ রয়েছেন। তো তাদের দাবি যে এই সরকারের পতনের মাধ্যমে শিক্ষকদের দাবি আদায় হবে। তো আসলে বিএনপি যুগপত যে কর্মসূচি, বিএনপির সর্বস্তরের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম ধাপ কিন্তু শেষ হয়েছিল। দ্বিতীয় ধাপের আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচিটি হচ্ছে শিক্ষক সমাবেশ। এরই মধ্যে বিএনপি বেশ কয়েকদিন অর্থাৎ প্রায় 6 দিনের মতো নতুন কর্মসূচি দিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে এই মাসে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সর্ববৃহৎ অনুষ্ঠান, যে পূজা অনুষ্ঠান, সেই পূজা অনুষ্ঠানটি রয়েছে। এটিকে মাথায় রেখে আসলে এখন মাঠে থাকাটা নিশ্চিত করছে আসলে বিএনপি। তো আগামী দিনে এই আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই অক্টোবরে এই সরকারের পতন তারা ঘটাবে এবং বিএনপির দাবি যে যে কর্মসূচি দিলে সরকার পতনে বাধ্য হবে সেই কর্মসূচি দেওয়া হবে। আপনারা জানেন যে এখানে বিভিন্ন পর্যায়ের হাই স্কুল, বিভিন্ন পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সর্বস্তরের শিক্ষকরা এখানে অংশ নিয়েছেন। তাদের একটি দাবি যে তাদের যে হয়রানি, তাদের যে চাকরিচ্যুতি, তাদের যে জাতীয়করণ, এইসব দাবি পূরণ করতে হলে এই সরকার পূরণ করবে না, এই সরকারকে বিদায় নিতে হবে। এবং বিভিন্ন ধরনের জীবন জীবিকা নিয়েও তারা কথা বলেছেন যে তাদেরকে বর্তমানে জীবন জীবিকা চালানো অসম্ভব হয়ে পড়েছে। তো রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজকে যে শিক্ষক সমাবেশ, সেই সমাবেশ থেকে এই ছিল সর্বশেষ।